খুলে গেল চিলাপাতার জঙ্গল। জঙ্গল খুলতেই মৌসুমের প্রথম পর্যটক এলো চিলাপাতা ফরেস্টে। বিদেশি পর্যটকদের আগমনে খুশি স্থানীয় রাভা জনজাতিরা। বিদেশি পর্যটকেরা ঘুরে দেখলেন অরণ্য, অভিজ্ঞতা নিলেন জঙ্গল সাফারির। সেই সঙ্গে রাভাদের সাংস্কৃতিক নৃত্যের সঙ্গে পরিচিত হয়ে খুশি পর্যটকেরা। গভীর অরণ্য, শান্ত স্নিগ্ধ পরিবেশের জন্য বিখ্যাত চিলাপাতার জঙ্গল। চিলাপাতা জঙ্গলের একটি জনপ্রিয় অংশ হলো সাফারি। জঙ্গল খুলতেই মরসুমের প্রথম পর্যটক এলো চিলাপাতা জঙ্গলে। তাও আবার সুদূর ফ্রান্স থেকে এলেন পর্যটকরা, ঘুরে দেখলেন চিলাপাতা জঙ্গল। স্টিফেন সেঞ্চি নামে এক ফরাসি পর্যটক তাঁর চার বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে গেলেন চিলাপাতার জঙ্গল। রোমাঞ্চকর সাফারির অভিজ্ঞতা নিলেন, সেই সঙ্গে রাভা সংস্কৃতির সান্নিধ্য পেলেন, রাভা নৃত্যেও চাক্ষুষ করলেন। It was a nice hollow. You have a wonderful place to visit and to where you can see some animals if you are lucky. জঙ্গল খোলার পরই রাভা জনজাতির মহিলাদের নৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। তিন মাস পর পর্যটকদের দেখে খুশি তাঁরাও। আমরা এখনো এই নাচ দেখার জন্য আসার জন্য আমরাই খুব আনন্দ লাগছিল। চিলাপাতার জঙ্গলের সঙ্গেই জড়িত রাভাদের জীবনযাত্রা। জঙ্গল খোলা মানেই পর্যটকের আগমন, আর পর্যটক আসা মানে তাদের আর্থিক সংস্থান। স্বাভাবিকভাবেই খুশি সেখানকার স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে অজয় সাহার রিপোর্ট, কলকাতা টিভি।